ইলিশ বিরিয়ানি এটা হচ্ছে এই প্রথমবার আমি দেখলাম এখানে ইলিশ বিরিয়ানি এটা ডেজার্ট দর্শক ব্রাউনি উইথ আইসক্রিম জবরদস্ত এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিশ এখানে এটা হচ্ছে কাকড়া এটা খুব সুন্দর বাম্পার বিউটিফুল খাকে দেখলো কারণ ভেজিস থাকে অনেকগুলা স্যুপ টাইপ বানানো এবং স্যুপটার টেস্টটা জবরদস্ত বাম্পার দর্শক বিন্দু এই দেখেন কাকড়া বিরাট বড় একটা ডিশ এই প্রথমবার আমাদের সিনচরে এটা দেখুন নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা সিজানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আসলাম যেহেতু পুজো আসছে সেই জন্য রেস্টুরেন্টের বারে বারে ভিডিও আনছি কারণ রেস্টুরেন্ট একটাতে সবাই খেতে পারে না ভিড় হয় তো শহর থেকে একটু বেরিয়ে আমি সেই শিলচরের যে ইয়ে আছে এনআইটির সাইডে মেডিকেল পার হয়ে যে মহাসড়কের পয়েন্ট সেই পয়েন্টের পরেই আমি একটা রেস্টুরেন্টে আসলাম ফায়ার ফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্ট্রো এই ফায়ার ফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্ট্রোতে এটা নাকি দু বছর পুরনো এবং অনেক ছেলেমেয়েরা এখানে এসে খাওয়া দাওয়া করে খুব নাকি ফেমাস এখানে রেস্টুরেন্টটা এখানে অনেক এনআইটি ছাত্রছাত্রীরা মেডিকেলের ছাত্রছাত্রীরা এখানে এসে নাকি অনর্গল ওনারা খাবার দাবার খায় এখানে খুব টেস্টি নাকি ওনাদের ওনারের ডিশগুলো তো সুবিধা থাইল্যান্ডের ডিশ চাইনিজ ডিশ এইগুলা ইন্ডিয়ান চাইনি ইন্ডিয়ান তো আছেই সঙ্গে থাই ডিশ এইগুলাও আছে তো সুবিধা তো কী কী আছে দেখব অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিচ্ছি সঙ্গে থাকবেন অ্যাকচুয়ালি এদিকে আপনাদের এদিকে আসতে হয় আপনাদের সেই এনআইটি শিলচর থেকে মেডিকেল পার হয়ে এনআইটি যাওয়ার আগে এই টার্নিংটা পাওয়া যায় দর্শকিন্দু আপনাদের সেই মহাসড়কের পয়েন্ট যেটা আছে সেন্ট ক্যাপিটেন স্কুল স্কুলের পরেই একটুখানি আসলে আপনারা এই টার্নিংটা পাবেন টার্নিংটার পরেই আপনারা এই রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন দর্শকিন্দু ফায়ার ফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ফায়ার ফ্লাই ফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং এদিকে যদি আপনারা আসেন ইয়ে হয়ে কি বলে আপনাদের এনআইটি হয়ে বা আপনাদের আসাম ইউনিভার্সিটি হয়ে তাহলে এনআইটির পরে এনআইটির পরে আপনারা আসার পরে আপনারা লেফট সাইডে এই ফায়ার ফ্লাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রোডের সঙ্গে আপনারা এটা পেয়ে যাবেন দর্শকিন্দু চলুন আমরা ভিতরে যাই খুব সুন্দরভাবে ওনারা রেখেছেন এবং আইটেম কী কী আছে সব কিছু দেখব সঙ্গে থাকবেন এখন ওপেন দেখেন গিটার একটা খুব সুন্দরভাবে ওনারা রেখেছেন দর্শকিন্দু ইউটিউব এবং আমাদের সম্পূর্ণ টিম ওনারা প্রস্তুত এখানে আমাদের খুশি নমস্কার দিয়ে ম্যাডাম ব্যব আর এখানে আপনাদের এই রেখে দুইজন দুজন হ্যালো

কিরকম মানুষের রেসপন্স এখানে স্যার অনেক ভালো কেন কি এখানে এনআইটি স্টুডেন্ট ওরা এনআইটি সামনে মেডিকেল সামনে তো ওরা সব সময় গ্যাদার করে প্লাস উপরে আমাদের সেলিব্রেশন এরিয়াও আছে ওরা ছোট মোটো পার্টি 50 জন 60 জন ওরা মানে করতে পারে আপনাদের কি কি পার্টি করা হয় এখানে স্যার बर्थडे পার্টি তারপর ম্যারেজ অ্যানিভার্সারি তারপর ছোট মোটো পার্টি পঞ্চাশ জন ষাট জন মিলে মানে করতে পারবেন আচ্ছা তো পুজোর জন্য কিছু স্পেশাল রেখেছেন কি আপনারা স্যার পুজোর জন্য আমাদের কি ইলিশ ইলিশ বিরিয়ানি যেটাকে বলতে পারেন ইউনিক আইটেম ইলিশের মহা উৎসব আচ্ছা মানে ইলিশ মহা উৎসবে আপনারা ইলিশের বিরিয়ানি রাখবেন এটাতে ইউনিক আমি প্রথমবার আমি শুনলাম ইলিশের বিরিয়ানি হয় আচ্ছা কিরকম হয় এটা স্যার এটা তো বিরিয়ানি ইলিশের বিরিয়ানি টেস্ট হবে হ্যাঁ হ্যাঁ টেস্টি হবে এটা স্পেশালি পূজার জন্যই থাকবে পূজার জন্য স্যার আমাদের ইলিশ অর্ডারও দেওয়া হয়েছে তো মানে প্রিপারেশন চলছে পূজার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো এই হচ্ছে আমাদের আজকের এখানের স্পেশাল ডিশ গুলো যেগুলো আমাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে আমাদের একজন ভাই উনি নিয়ে আসছে চলো এসো ভাই আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে কোরিয়ান বিবিম্বাপ কোরিয়ান বিবিম্বাপ বিবিম্বাপ বাবলি তুমি সাইড সাইডে যাও কোরিয়ান বিবিম্বাপ ইয়া কোরিয়ান বিবিম্বাপ এটাতে কি এটাতে কি এটা কোরিয়ান আইটেম এটার মধ্যে এগ প্রনস ভেজিস সব থাকে এটার মধ্যে রাইস নুডলস থাকে রাইস নুডলস থাকে বা পাম্প এগুলা কিন্তু আমার খুব ফেভারিট কারণ কেন কত আমি এগুলা খুব দেখি খাবারগুলা আমি থাইল্যান্ডের খাবার চাইনিজ খাবারগুলো আমি ইউটিউবে খুব দেখি এইগুলা আর কি আজকে প্রথমবার দেখি এটা কোরিয়ান কাটসু এটা কি কোরিয়ান কাটসু এটা রাইস আর সুশি চিকেন চিকেন সসেস ভেজিস এগ পোচ এন্ড চিকেন এটা কোরিয়ান কাটসু আর আর এই যে আমাদের এখানে স্পেশাল সিফুড রামেন সিফুড রামেন ক্র্যাবস প্রনস কিম বাম্পার দর্শক এই দেখেন কাকড়া বিরাট বড় একটা ডিস এই প্রথমবার আমাদের সিনচরে এটা দেখলাম হ্যাঁ বাম্পার 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 এটা বড় কাকড়া থাকে নি মানে এই এই খাবারগুলাই খুব হেলদি হয় সচমে বল রাম তারপরে এটা দাও এটা কি এটা সুরেন কাবাব এটা কি সুরেন কাবাব এটা কাবাব কি কাবাব সুরানে কাবাব চিকেন 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 এটা সুরানে কাবাব আচ্ছা আচ্ছা আর এটা সুরান কাবাব এটা হলো নুরান কাবাব এটা নুরে কাবাব এটা এটাও চিকেন এটাও চিকেন এটাও নুরে কাবাব আচ্ছা সব চিকেন আমরা আমরা খুশি হয়ে সব খাইবো এখানে সুশি আর এটা পিজ্জা নোটে স্যান্ডউইচ 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 পিজা লোডেড স্যান্ডউইচ স্যান্ডউইচ আর এটা সুশি সুশিটা কি দিয়ে এটাতে স্টিকি রাইস হ্যাঁ স্টিকি রাইস

আনো এটা ভেজ না তো এখানে প্রথম হচ্ছে আপনাদের এটা পিজা লোডেড স্যান্ডউইচ মেজামের খুব প্রিয় বাম্পার পিজা লোডেড স্যান্ডউইচ সদাই দেখলে লোভ দিত আরে এটা কি এটা কি এটা চাইনিজ কাবাব চাইনিজ চাইনিজ কাবাব আচ্ছা এটা কি ভেজ হ্যাঁ এটা চাইনিজ ভেজ চাইনিজ কাবাব এটা কি থাকে এটাতে এটার মধ্যে ভিতরে যেটা আমরা পনির আছে আর পনির দেয়া এটা

चिकन नूडे कबाब चिकन नूडे कबाब एंड ग्रीन चटनी विद ग्रीन चटनी चलो खा ये तुम्हारे तो लिए है स्पेशल आदि खाने बबली सुशी बबली सुशी हमारा सुशी बांगी है और सुशी बांगी है तो बेटा ये सैंडविच कैसा है सुशी हमें बहुत ही अच्छा आगे है आई यू फेस ना टेस्टी बहुत ही अच्छा है इतना खाले कल के बोलन तो भूख लगतो ना खुदा लगतो ना ओके वेरी नाइस तो

এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিশ এখানে এটা হচ্ছে কাকড়া এটা কি কাকড়া কি ডিশ কোয়া হয় তারে এটা বাম্পার একটা ডিস দশ মিনিট কাকড়া ও মাই গুডনেস এক খিচলো একটা সিফুড ফুড রামেন সি ফুড রামেন এটাতে কাকড়া আর ইয়ে নুডলস দিয়া না কিমচি নুডলস ইয়ে দেখো জবরদস্ত আমার অ্যাকচুয়ালি কাকড়া খুব ফেভারিট

দুই হাত ভৰতে খাবাই দিয়ক लवली तुम्ही हवा जो आओ थैंक यू लोगी नहीं का इधर हाथ एक राई राई इधर बीत रहे टाइम से ना इधर खाओ कच्चा बाया खाओ कच्चा ये तो बोलो कच्चा इसको बहुत हम बार खाएगा छोटे बाला तो खाएगा इसलाम बोलो बोलो कच्चा खाएगा ना आज के बहुत हम खाएगा बोलो कच्चा है यार देखिए

সুপ্রাট টেস্টটা জবরদস্ত এই দেখেন ভেজি ক্যারট এগুলা খাইলে এফেক্ট করতো না তো এটা হচ্ছে খুশির স্পেশাল এটা বাবলিয়া খায় কিন্তু এটা এটা বাউ আমরা যে সময় রেস্টুরেন্ট ওপেনিং করেছি সেই সময় থেকে আমাদের এখানে চলছে রেস্টুরেন্ট ওপেনিং করার সময় এটা কি চিকেন আইটেম হ্যাঁ চিকেন চিকেন হোসেন বাউ চিকেন হোসেন বাউ 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 বাউ

আমার স্যুপ খাওয়ার খুব মানে ইচ্ছা আগে থেকে এতদিন ধরে আমি রাইস রাইস নুডলের স্যুপ আমি খাদাম খাদাম বলতে আমি অনেকগুলো রাইস নুডল কিনে এনে কিন্তু একদিন খুশি না কে বানাইছিল গো মধুমিতাই বানাইছিল একদম বেতালা হয়েছিল খাওয়া গেছে না তো আজকে মন পছন্দ একটা জিনিস স্যুপ টাইপ এবং যারা এরকম পছন্দ

অনেক দিনের আমার মনের আশা ছিল এরকম একটা স্যুপ খাওয়ার মানে রাইস নুডল স্যুপ আর প্রথমবার খেলাম এটাতে প্রন আপনাদের মাশরুম বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট সঙ্গে বিভিন্ন ধরনের ভেজিস দেওয়া আছে একদম হেলদি এবং টেস্টি দর্শক জবরদস্ত থ্যাংক ইউ সো মাচ তো এখন স্পেশাল একটা ডিশ এবার পুজোর জন্য যেটা হচ্ছে আপনাদের ইলিশ বিরিয়ানি এই ও মাই গুডনেস জবরদস্ত দর্শক ইলিশ বিরিয়ানি এটা হচ্ছে প্রথমবার আমি দেখলাম এখানে ইলিশ বিরিয়ানি এবং এখানে দুইজন ওনারা ওনারা ট্রাই করবেন ইলিশ চলো শুরু করো একটু সার্ভ করে দিলাম একটু সার্ভ করে দাও এখন তো ট্রাই করতে গেলে স্পুন না স্টাইল মারিয়া সময় সারা খুশিয়ে

সিজলার ব্রাউনি উইথ আইসক্রিম বাম্পা এইসকো রিল বানাদো দো জবরদস্ত জবরদস্ত খাওয়া দাওয়া শেষ এখন ডেজার্টে পালা আয় এটা গরম তো হট চকলেট স্যার পূজাতে আমরা আমাদের একটা ইলিশ স্পেশাল আছে কম্বো যেটা স্টিম রাইস উইথ ভাপা ইলিশ ভাপা ইলিশ হ্যাঁ স্টিম রাইস উইথ ভাপা ইলিশ সঙ্গে আপনাদের ইলিশ বিরিয়ানি হ্যাঁ ইলিশ বিরিয়ানি একটা আছে ইলিশের महोत्सव যেটা ইলিশ বিরিয়ানি বাম্পার বাম্পার ইলিশটা এতই স্বাদ এটা আউট অফ ইমাজিনেশন প্রথমবার ইলিশ বিরিয়ানি আমি থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার আপনারা আসবেন আপনারা সবাই আসবেন আউটস্কার্টেও আছে একটু ঘোরাও হলো খাওয়াও হলো আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের একটা অ্যাফোর্ডেবল রেট কম্পেয়ার টু আদার্স আমাদের রেটটা অ্যাফোর্ডেবল যেহেতু এটা স্টুডেন্ট এরিয়া তো এটা মাথায় রেখে আমরা মানে করেছি আর কোয়ান্টিটির সাথে আমাদের কোয়ালিটির সাথে কোয়ান্টিটিটাও ভালো আপনারা আসুন টেস্ট করুন থ্যাংক ইউ সো মাচ চলুন এখন আমরা একটু উপরটা দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন চলুন তো এটা আপনাদের উপরে না এটা তো অনেকটা টেবিল আছে হ্যাঁ 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 অনেক স্পেস আছে এটাতে আমাদের ছোট ছোট সেলিব্রেশনস হয় যেমন बर्थडे পার্টি অ্যানিভার্সারি পার্টি মোটামুটি 50 60 জন আরামসে সেলিব্রেশন 100 জনের হবে যদি দুটো বেচ হয় হ্যাঁ হ্যাঁ আর স্যার আমাদের আরেকটা কথা ইয়ে বুফেও আছে বুফে আছে হ্যাঁ হ্যাঁ এখানে বুফে করা হ্যাঁ বুফে করা হয় আচ্ছা আর কি হুক্কা কোথায় হুক্কা স্যার ওটার জন্য আচ্ছা এই যে হুক্কা হুক্কা দর্শক কিন্তু এখানে হুক্কা রাখা হয়েছে এটা তো শুধু ইয়ে হুক্কাটা না ফ্লেভার 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 হুক্কাটা শুধু আর সঙ্গে আছে আপনাদের বিভিন্ন ধরনের মকটেলস যদি আপনারা মকটেলস খেতে যান আর সবথেকে ভালো জিনিস হচ্ছে একটু

এত স্বাদ করিয়ে বানাইছো বস আমি ফার্স্ট টাইম আমি এই রাইস নুডলসটা খাইছি কি নাম সুব্রত দাস খুব সুন্দর কতদিনের এক্সপিরিয়েন্স তেরো বছর এই কোরিয়ান ডিশগুলো কেমনে শিখলাই বা কোরিয়ান ব্যাঙ্গলোরে বড় রেস্টুরেন্টে ছিল বারে পোপে থ্রি স্টার হোটেলে ছিল একদম জবরদস্ত খাইছো ইলিশটাও তো জবরদস্ত ইলিশ তো মেনলি মেনলি ইলিশ বিরিয়ানি তো কলকাতা ইলিশ স্পেশাল কলকাতায় কাজ করেছি আমি ফার্স্ট ব্লকে ছিলাম তোমার

আমি যেটা খেলাম নুডলস এটা তো পারফেক্ট একদম জবরদস্ত জানি বললো রাইস একটা স্যুপ টাইপ একদম জবরদস্ত আমি তারপরে কাঁকড়া কাঁকড়ার কাঁকড়াটাও নুডলস দিয়ে বানানো একদম জবরদস্ত তারপরে এখন যেটা ইলিশ বিরিয়ানি ইটস আউট অফ ইমাজিনেশন সঙ্গে আপনাদের পুজোর সময় ইলিশ ভাপা ওইখানে রাখা হয়েছে একদম রেটটাও এত বেশি নয় একদম জবরদস্ত রেটে ভালো রেটে আপনারা এখানে খেতে পারবেন ভেজ নন ভেজ দুটাই আইটেম ভেজের জন্য যারা ভেজ খান ওনাদের জন্য আইটেম ভেজ যারা খান ওনাদের জন্য আইটেম ফিশ যারা খান ওনাদের জন্য আইটেম সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা পুজোর সময় একটু বাইরে যদি এসে এরকম ঘোরাঘুরি করে যদি খেতে চান তাহলে আপনারা নিশ্চয়ই এই ফায়ার ফ্লাইতে আসবেন আপনাদের সেই এনআইটি এবং আপনাদের সেই কোয়ারপারের মুখেই তা আর কি দর্শক এই ফায়ার ফ্লাই রেস্টুরেন্ট রাস্তার সঙ্গে খুব সুন্দর একটা আপ এবং বিউটিফুল প্লেস যদি কোন ধরনের পার্টি করতে চান বার্থডে করতে চান যে কোনো ধরনের সেলিব্রেশন করতে চান ছোট পার্টি পঞ্চাশ একশো জনের মধ্যে তাহলে আপনারা এখানে করতে পারবেন মোবাইল নাম্বারটা নিচে থাকবে সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুক করতে পারবেন ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন আমি আবার বলে দিচ্ছি এনআইটি এবং কোয়ারপারের সঙ্গে দর্শক এনআইটির কোয়ারপারের সঙ্গে এই ইয়েটা কোয়ারপারের যে মুখ সেই মুখে এটা দর্শক এই রেস্টুরেন্টটা ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে এত সুন্দর সুন্দর টেস্টি আইটেম আমি প্রথমবার খেলাম খুব ভালো লাগলো আমি কৃষ্ণকান্ত সিনহাম আপনার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেই থাকবেন ধন্যবাদ